আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতি সপ্তাহের ন্যায় আজও আমরা চলে আসছি মিরপুর 13 BRTA ঠিক পিছনে বাইকহাটে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক উঠেছে আজ বাইকহাটে। ভিউয়ার্স এই মিরপুর 13 BRTA ঠিক পিছনে বাইকহাটটি বসে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনারা যারা বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই বাইকহাটটি ভিজিট করুন, হয়তো পেয়ে যেতে পারেন আপনার পছন্দের কাঙ্ক্ষিত বাইকটি। ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মাত্র 32,000 টাকায় বাইক রয়েছে, যদিও বাইকটি দামাদামি করে আরেকটু কমে কিনতে পারবেন ভিউয়ার্স। এবং BD মার্কেট নিউজে সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে চমৎকার অফার। ভিউয়ার্স দেখতে থাকুন এই বাইক হাটটি। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিউয়ার্স তাহলে চলুন দেখি আমরা বাইকগুলো কি বাইক আজকে উঠেছে। ভিউয়ার্স প্রতি সপ্তাহে ন্যায় আমরা শুরু করব যে বাইকগুলো অলরেডি বিক্রি হয়ে গিয়েছে সেই বাইক দিয়ে আমরা শুরু করব। এখানে একটা RTR দেখতে পাচ্ছি, যেটা 1,20,000 টাকা সেল বিক্রি হয়েছে। তার পাশে একটা জিক্সার দেখতে পাচ্ছি, যেটা 1,31,500 টাকা বিক্রি হয়ে গেছে। ভিউয়ার্স এরপরে আমরা একটা পালসার দেখতে পাচ্ছি, যেটা বিক্রি হয়েছে 1,40,500 টাকা। আমরা আরেকটি পালসার দেখতে পাচ্ছি, যেটা 1,13,000 টাকা বিক্রি হয়েছে ভিউয়ার্স। তার পাশে আমরা আরেকটি ডবল ডেকের পালসার দেখতে পাচ্ছি, এটা কত বিক্রি হয়েছে? 1,52,000 টাকা বিক্রি হয়েছে ভিউয়ার্স এই ডবল ডেকের পালসারটা। তার পাশে আমরা আরেকটা TVS মেট্রো প্লাস দেখতে পাচ্ছি, যেটা 65,500 টাকা বিক্রি হয়েছে TVS মেট্রো প্লাস। তার পাশে আমরা V15 দেখতে পাচ্ছি আমরা, যেটা দাম চাওয়া হয়েছিল 98,000 টাকা। ভিউয়ার্স কত বিক্রি হয়েছে এটা? ভিউয়ার্স বিক্রি রেটটা জানা নাই, 98,000 টাকা দাম চাওয়া হয়েছিল ভিউয়ার্স। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা জিক্সার, যেটা 2,07,000 টাকা বিক্রি হয়েছে, ডবল ডেকের একটা জিক্সার। তার পাশে আমরা আরেকটা পালসার দেখতে পাচ্ছি, যেটা বিক্রি হয়েছে 1,50,000 টাকা বিক্রি হয়েছে ভিউয়ার্স। দাম চাওয়া হয়েছিল 1,58,000 টাকা দাম চাওয়া হয়েছিল, যেটা 1,50,000 টাকা বিক্রি হয়েছে ভিউয়ার্স। ভিউয়ার্স একটা বাজাজ প্লাটিনা দেখতে পাচ্ছি, যেটা 94,000 টাকা বিক্রি হয়েছে। এর পাশে আমরা আরেকটা TVS এর অ্যাপাচি দেখতে পাচ্ছি, যেটা 1,91,000 টাকা বিক্রি হয়েছে, ডবল ডেকের একটা অ্যাপাচি। ভিউয়ার্স আমরা এখন দেখব যে বাইকগুলো বিক্রির অপেক্ষায় রয়েছে সেই বাইকগুলো দেখব। এটা আমরা দেখতে পাচ্ছি একটা TVS এর XL 100 স্কুটি, যেটা 2021-2021 রেজিস্ট্রেশন, 6,060 কিলো চলেছে, 60+ মাইলেজ পাবেন, এখনও 2 বছরের কাগজ করা রয়েছে, 70,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা হোন্ডার CBR দেখতে পাচ্ছি একটা 2016 মডেল, 2016 রেজিস্ট্রেশন, 28,000 কিলো চলেছে, 40+ মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা রয়েছে, 2,60,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা একটা সুজুকি জিক্সার দেখতে পাচ্ছি, যেটা 2015 মডেল, 2015 রেজিস্ট্রেশন, 22,000 কিলো চলেছে, 35+ মাইলেজ পাবেন, এখনও 10 বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে, 1,47,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। আমরা আরেকটি জিক্সার দেখতে পাচ্ছি, যেটা ডবল ডেকের একটা জিক্সার দেখতে পাচ্ছি, 2021-এর মডেল, 2021-এর রেজিস্ট্রেশন, 2,520 কিলো চলেছে, 45+ মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা, 3,05,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে ভিউয়ার্স। এগুলো আস্কিং প্রাইস, আপনারা দামাদামি করে কিনতে পারবেন ভিউয়ার্স। এরপরে আমরা ফিজার দেখতে পাচ্ছি একটা 2018 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 14,000 কিলো চলেছে, 40+ মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা রয়েছে, 2,08,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। ভিউয়ার্স এরপরে আমরা আরেকটা FZ দেখতে পাচ্ছি, ভার্সন 2, 2021-এর মডেল, 2021-এর রেজিস্ট্রেশন, 1,565 কিলো চলেছে, 45+ মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা রয়েছে, 2,07,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। আরেকটা ভার্সন 3 FZ দেখতে পাচ্ছি ভিউয়ার্স, ভার্সন 3-র একটা ডবল ডেকের FZ দেখতে পাচ্ছি, যেটা 2020-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ করা রয়েছে, 11,150 কিলো চলেছে, 2,08,000 টাকার দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা আরেকটি জিক্সার দেখতে পাচ্ছি, জিক্সার SF দেখতে পাচ্ছি, অনেক সুন্দর, অনেক চমৎকার একটা ব্ল্যাক কালারের, যেটা 2020-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 7,200 কিলো চলেছে, 2 বছরের কাগজ কল রয়েছে, 2,27,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই বাস। এরপরে আমরা আরেকটা জিক্সার দেখতে পাচ্ছি, যেটা 2016 মডেল, 2016 রেজিস্ট্রেশন, 30,000 কিলো চলেছে, 35+ মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা হয়েছে, 1,40,000 টাকা দাম চাওয়া হচ্ছে। বিকজ ওই পাশে আমরা সুজুকি আরেকটা জিক্সার দেখতে পাচ্ছি, ব্লু একটা জিক্সার দেখতে পাচ্ছি, যেটা 2019-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 5,000+ চলেছে, 35+ মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা হয়েছে, 1,86,000 টাকা দাম চাওয়া হচ্ছে। ভিউয়ার্স এরপরে আমরা একটা হাং দেখতে পাচ্ছি, ডবল ডেকের হাং দেখতে পাচ্ছি, যেটা 2018 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 12,150 কিলো চলেছে, 35+ মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা রয়েছে, 1,10,000 টাকা দাম চাওয়া হচ্ছে। ভিউয়ার্স মাত্র 1,10,000 টাকা হলে এই হোয়াইট একটা হাং, চমৎকার হাং পাবেন, দেখতে পাচ্ছেন এটা দামাদামি চলছে, টেস্টে নিয়েছিল, এখন সব চেক চলছে, হয়তো বিক্রি হয়ে যাবে। ভিউয়ার্স এরপরে পালসার একটা ডবল ডেকের পালসার দেখতে পাচ্ছি, 2019-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 10 বছরের, 10,000 কিলো চলেছে, 45+ মাইলেজ পাবেন, 2 বছরের কাগজ করা হয়েছে, 1,55,000 টাকা দাম চাওয়া হচ্ছে। ভিউয়ার্স এরপরে আমরা আরেকটা হাং দেখতে পাচ্ছি, সুন্দর চমৎকার কালার, মেরুন কালারের একটা হাং দেখতে পাচ্ছি। ভিউয়ার্স আনকমন একটা কালার, যে কালারটা অনেকেই খোঁজেন কিন্তু হয়তো পাওয়া যায় না, খুব কম দেখা যায়। 2018 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 14,000 কিলো চলেছে, 45 ফাইন্যান্স পাবেন, 2 বছরের কাগজ করা রয়েছে, 1,07,000 টাকা দাম চাওয়া হচ্ছে। ভিউয়ার্স এই ডবল ডেকের হাংটি। ভিউয়ার্স এরপরে আমরা আরেকটা RTR দেখতে পাচ্ছি, ভার্সন 4, দাম বলছিলাম 2, আর একটু কথা বললে দেখতেন ভাই, লাগলে আরো 500 দিতাম। 2021-এর মডেল, 2021-এর রেজিস্ট্রেশন, 7,600 কিলো চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে, 1,95,000 টাকা দাম চাওয়া হচ্ছে, 40+ মাইলেজ পাবেন এখন। এরপরে আমরা আরেকটা হাং দেখতে পাচ্ছি, যেটা 2019-এর মডেল, 2019-এর রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ করা রয়েছে, 12,202 কিলো চলেছে, 1,20,000 টাকা দাম চাওয়া হচ্ছে। ভিউয়ার্স এরপরে আমরা পালসার দেখতে পাচ্ছি আরেকটি, যেটা 2018 মডেল, 2019-এর রেজিস্ট্রেশন, 35,000 কিলো চলেছে, 40+ মাইলেজ পাবেন এখনও, 2 বছরের কাগজ করা রয়েছে, 1,24,000 টাকা দাম চাওয়া হচ্ছে। ভিউয়ার্স এরপরে আমরা আরেকটা পালসার দেখতে পাচ্ছি, ভিউয়ার্স ডাবল ডেকের একটা পালসার দেখতে পাচ্ছি, যেটা 2020-এর মডেল, রেজিস্ট্রেশন হয়নি। ভিউয়ার্স আপনারা আপনাদের নিজ জেলায় আপনার নিজ নামে ফার্স্ট পার্টি হিসেবে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, অন টেস্ট রয়েছে এখনও। ভিউয়ার্স 1,65,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, দাম চাওয়া হচ্ছে। 2020-এ কেনা, তবে গাড়িটা খুব বেশি চলে নাই, বোঝাই যাচ্ছে খুব বেশি চলে নাই, মাত্র 1300 কিলো চলেছে, চাকাগুলো অরিজিনাল এখনও ভালো কন্ডিশনে রয়েছে। ভিউয়ার্স এরপরে আমরা আরেকটা পালসার দেখতে পাচ্ছি, যেটা 2016 মডেল, 2016-তে রেজিস্ট্রেশন, 16,100 কিলো চলেছে, 2 বছর কাগজ করা হয়েছে, 1,20,000 টাকা দাম চাওয়া হচ্ছে। ভিউয়ার্স মনে রাখবেন, প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই বাইকহাট বসে, মিরপুর 13 BRTA-র ঠিক পিছনে এই বাইকহাট। আপনারা আপনাদের পছন্দের বাইকটি এখান থেকে ক্রয় করতে পারবেন। ঠিক আছে, এরপরে আমরা একটা পালসার দেখতে পাচ্ছি, 2016 মডেল, 2017-তে রেজিস্ট্রেশন, 20,000 কিলো চলেছে, 2 বছর কাগজ করা হয়েছে, 98,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, দাম চাওয়া হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা আর একটা পালসার দেখতে পাচ্ছি এখানে, ভিউয়ার্স নীল ব্লু কালারের একটা পালসার দেখতে পাচ্ছি, যেটা ডবল ডেকের একটা পালসার, 2017 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 16 বছর, 16,000 কিলো চলেছে, 1,42,000 টাকা দাম চাওয়া হচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাহার ভাই তার ভিডিও করছে, লাইভ দেখাচ্ছে, বাহার ভাই লাইভ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাইকহাটের। ভিউয়ার্স এরপরে ডবল ডেকের একটা পালসার দেখতে পাচ্ছি, 2020-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 5,000 কিলো চলেছে, 2 বছরের কাগজ করা হয়েছে, 1,62,000 টাকা দাম চাওয়া হচ্ছে। ভিউয়ার্স আমরা এই পাশে আরেকটা ডিসকভার দেখতে পাচ্ছি, ডিসকভার 125 দেখতে পাচ্ছি, যেটা 2020-এর মডেল, অন টেস্ট রয়েছে এখন, আপনার নিজ নামে ফার্স্ট পার্টি হিসেবে দাম করতে পারবেন, রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, 1,16,000 টাকা দাম চাওয়া হচ্ছে। বিএস এরপরে আমরা একটা জিক্সার দেখতে পাচ্ছি, যেটা 2017 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন, 25,500 কিলো চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে, 1,67,000 টাকা দাম চাওয়া হচ্ছে। বিএস এরপরে ডিসকভার দেখতে পাচ্ছি আরেকটা, বিএস যেটা 2018 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন, 10,000 কিলো চলেছে, 2 বছরের কাগজ করা হয়েছে, 1,10,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, দাম চাওয়া হচ্ছে। বিএস বিভাস এরপরে আমরা একটা হাং দেখতে পাচ্ছি, ডাবল ডেকের একটা হাং দেখতে পাচ্ছি, যেটা 2019-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 8,600 কিলো চলেছে, 2 বছরের কাগজ করা হয়েছে, 1,25,000 টাকা দাম চাওয়া হচ্ছে বিভাস ডাবল ডেকের হাংটি। বিভাস পাশেই আমরা একটা FZ দেখতে পাচ্ছি, ভার্সন 1, 15 রেজিস্ট্রেশন, 15 মডেল, 22,459 কিলো চলেছে, 10 বছরের কাগজ করা রয়েছে বিভাস, 1,25,000 টাকা দাম চাওয়া হচ্ছে। মাত্র 1,25,000 টাকা হলে আপনারা এই ভার্সন 1-এর একটা FZS পেয়ে যাবেন। বিভাস এরপরে আমরা একটা TVS দেখতে পাচ্ছি, TVS মেট্রো প্লাস দেখতে পাচ্ছি একটা। বিভাস TVS মেট্রো প্লাসটা 2019-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 12,000 প্লাস কিলো চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে, 90,000 টাকা দাম চাওয়া হচ্ছে বিভাস। সুন্দর চমৎকার একটা TVS প্লাস। বিভাস এরপর আমরা একটা লিভো দেখতে পাচ্ছি, 2019-এর মডেল, 2019-20-এর রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ করা রয়েছে, 95,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। 2019-এর রেজিস্ট্রেশন, 8,000 প্লাস চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে, 92,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা ইগনিটর আরেকটা দেখতে পাচ্ছি, 125 Hero, যেটা 2019-এর মডেল, 2019-এর রেজিস্ট্রেশন, 8,000 প্লাস কিলো চলেছে, 50 প্লাস মাইলেজ পাবেন এখন, 2 বছরের কাগজ করা রয়েছে, 92,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। দুইটা ইগনিটর একই দাম চাওয়া হচ্ছে, একই প্লাস মাইলেজ রয়েছে, একটা না কালো এবং নীলের কম্বিনেশনে রয়েছে, আর একটা লাল কালার। ভিউয়ার্স এরপরে আমরা একটা TVS মেট্রো প্লাস দেখতে পাচ্ছি, 2019-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 5,000 প্লাস চলেছে, 2 বছর কাগজ করা রয়েছে, 86,000 টাকার দাম নির্ধারণ করা হয়েছে ভিউয়ার্স TVSটা। ভিউয়ার্স এরপরে আমরা আরেকটা হিরো ইগনিটর দেখতে পাচ্ছি, 2018 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 8,000 প্লাস চলেছে, 2 বছর কাগজ করা হয়েছে, 92,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা একটা পালসার দেখতে পাচ্ছি, যেটা 2014 মডেল, 2015 রেজিস্ট্রেশন, 20,000 প্লাস চলেছে, 1,15,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স, 10 বছরের কাগজ করা হয়েছে। বেশ এরপরে আমরা আরেকটা পালসার দেখতে পাচ্ছি, যেটা 2019-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 7,500 কিলো চলেছে, 2 বছর কাগজ করা রয়েছে, 1,55,000 টাকা দাম চাওয়া হচ্ছে বিভাস। এরপর আমরা একটা সিরিজের দেখতে পাচ্ছি, 2007-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন, 15 বছরের পুরাতন, তবে গাড়ির কন্ডিশনটা বেশ ভালোই মনে হচ্ছে, দেখতে করে খুব একটা খারাপ না, 24,440 কিলো চলেছে, 10 বছরের কাগজ করা রয়েছে, 71,000 টাকা দাম চাওয়া হচ্ছে বিভাস। এরপরে আমরা একটা TVS স্ট্রাইকার দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন TVS স্ট্রাইকার দেখতে পাচ্ছেন, 2019-এর মডেল, 2019-এর রেজিস্ট্রেশন, 7,000 প্লাস চলেছে, 2 বছর কাগজ করা হয়েছে, 96,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা একটা FZ দেখতে পাচ্ছি, ফিজার দেখতে পাচ্ছি, ইয়ামাহা ফিজার দেখতে পাচ্ছি, হোয়াইট একটা ফিজার দেখতে পাচ্ছি ভিউয়ার্স, 2011-র মডেল, 2012 রেজিস্ট্রেশন, 20,000 প্লাস চলেছে, 10 বছর কাগজ করেছে, 1,35,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা সালুতু দেখতে পাচ্ছি, একটা ইয়ামাহা সালুতু দেখতে পাচ্ছি একটা ভিউয়ার্স, এটা 2020-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ করা রয়েছে, 1,19,000 টাকা দাম চাওয়া হচ্ছে, 3,900 কিলো চলেছে ভিউয়ার্স। এরপরে আমরা ইয়ামাহা সালুতু আরেকটা দেখতে পাচ্ছি, প্রায় একই কালার, একটু পার্থক্য রয়েছে ভিউয়ার্স, এটা 2019-এর মডেল, 2019-এর রেজিস্ট্রেশন, 4,500 কিলো চলেছে, 10 বছর কাগজ করা রয়েছে, 1,12,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা একটা হাং দেখতে পাচ্ছি, যেটা ডাবল ডেকের একটা হাং, 2011-র মডেল, 2011 রেজিস্ট্রেশন, 17,000 প্লাস চলেছে, 10 বছরের কাগজ করা রয়েছে, 40 প্লাস মাইলেজ পাবেন এখনও, 92,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা আরেকটা স্ট্রাইকার দেখতে পাচ্ছি, TVS ভিউয়ার্স, 2017 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 58,000 প্লাস চলেছে, 50 প্লাস মাইলেজ পাবেন এখন, 2 বছরের কাগজ করা রয়েছে, 91,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা রানারের একটা বুলেট দেখতে পাচ্ছি, 2017-র মডেল, 2017 রেজিস্ট্রেশন, 12,310 কিলো চলেছে, 2 বছর কাগজ করা রয়েছে, 60,000 টাকা দাম চাওয়া হচ্ছে বিকজ। এর পাশে আমরা আর একটা TVS দেখতে পাচ্ছি, TVS স্ট্রাইকার আরেকটা দেখতে পাচ্ছি, 2019-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 7,000 প্লাস চলেছে, 45 প্লাস মাইলেজ পাবেন এখন, 2 বছরের কাগজ করা রয়েছে, 92,000 টাকা দাম চাওয়া হচ্ছে বিকজ। এর পাশে আমরা একটা হিরো স্মার্ট দেখতে পাচ্ছি, 2014 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 55 প্লাস মাইলেজ পাবেন এখনও, 2 বছর কাগজ করা হয়েছে, 53,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে ভিউয়ার্স। অসংখ্য বাইক উঠেছে অলরেডি, কিছু বাইক ডেলিভারি হয়ে গেছে, কিছু বাইক বিক্রি হয়ে গেছে, আবার এখনও অসংখ্য বাইক বিক্রির অপেক্ষায় রয়েছে ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর বাইকহাট, এর প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল সন্ধ্যা 7টা পর্যন্ত এই বাইক হাটটি বসে। আপনারা আপনাদের পছন্দের বাইকটি এখান থেকে ক্রয় করতে পারবেন। যে দাম নির্ধারণ করা হয়েছে ভিউয়ার্স, দামাদামির অপশন রয়েছে, কিছুটা দামাদামি করতে পারবেন, দামাদামি করে কিনতে পারবেন ভিউয়ার্স। আর কাগজ রেজিস্ট্রেশনের বিষয়ে, নাম ট্রান্সফারের বিষয়ে ভিউয়ার্স এখানে হাট কর্মকর্তাদের 4 থেকে 5 দিনের মধ্যে আপনার নাম ট্রান্সফার করতে পারবেন, আপনার নিজ দায়িত্বেও করতে পারবেন, অথবা আপনি হাট কর্তৃপক্ষের মাধ্যমেও কাজ করতে পারবেন। হিরো আইসমার 2014 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 53,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা একটা রানারে বুলেট দেখতে পাচ্ছি, 2019 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 7,477 কিলো চলেছে, 50+ মাইলেজ পাবেন, এখন 2 বছরের কাগজ করা রয়েছে, 60,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। রানারে একটা বুলেট ভিউয়ার্স। এরপরে রানার একটা টার্বো দেখতে পাচ্ছি আমরা, এর পাশে লাল একটা টার্বো দেখতে পাচ্ছি, 2019 মডেল, 2020 রেজিস্ট্রেশন, 11,057 কিলো চলেছে, 45+ মাইলেজ পাবেন, 73,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি ডিসকভার, একটা ডিসকভার দেখতে পাচ্ছি ভিউয়ার্স, 2010-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, 22,500 কিলো চলেছে, 10 বছরের কাগজ করা রয়েছে, 73,000 টাকা দাম চাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কেনা বেচার জন্য দামাদামি হচ্ছে, টেস্ট হচ্ছে, চেক করতেছেন ভিউয়ার্স। এরপরে আমরা রানারে আরেকটা বুলেট দেখতে পাচ্ছি, যেটা 2019-এর মডেল, 2019-এর রেজিস্ট্রেশন, 10 বছরের কাগজ করা রয়েছে, 56,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। তার পাশে আমরা আরেকটা 4V দেখতে পাচ্ছি, ডবল ডেকের একটা 4V দেখতে পাচ্ছি, 2019-এর মডেল, 2019-এর রেজিস্ট্রেশন, 12,000 কিলো চলেছে, 1,54,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এর পাশে আমরা একটা লিভো দেখতে পাচ্ছি ভিউয়ার্স, ব্লু একটা লিভো দেখতে পাচ্ছি, 2018 মডেল, 2019-এর রেজিস্ট্রেশন, 13,547 কিলো চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে, 91,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। আমরা একটা আইসমার্ট দেখতে পাচ্ছি, আরেকটা 2017 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 25,000 কিলো চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে, 78,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা একটা টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি, যেটা 2019-এর মডেল, 2019-এর রেজিস্ট্রেশন, 12,200 কিলো চলেছে, 45+ মাইলেজ পাবেন, এখন 2 বছরের কাগজ করা রয়েছে, 92,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এরপরে আমরা টিভিএস স্ট্রাইকার আরেকটা দেখতে পাচ্ছি, আজকে অসংখ্য স্ট্রাইকার উঠেছে দেখলাম ভিউয়ার্স। 2018 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 15,000 কিলো চলেছে, 15,000 কিলো চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে, মাত্র 93,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স স্ট্রাইকারটা ভিউয়ার্স। রানারের আরেকটা চিতা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা রানার একটা চিতা দেখতে পাচ্ছি, যেটা 2019-এর মডেল, 2019-এর রেজিস্ট্রেশন, 15,000+ চলেছে, 2 বছর কাগজ করা রয়েছে, 47,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স রানার একটা চিতা ভিউয়ার্স। রানার একটা টার্বো দেখতে পাচ্ছি এই পাশে, 2017 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 34,800 কিলো চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে, 65,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এর পাশে আমরা আরেকটা ফ্রিডম দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এই কয়েক হাটের মধ্যে মনে হয় এই আমি ফ্রিডম পেলাম, ফ্রিডমটা সচরাচর বিক্রির জন্য আসে না। যাই হোক ভিউয়ার্স, 2015 মডেল, 2016 রেজিস্ট্রেশন, 52,000+ চলেছে, এখনও 50+ মাইলেজ পাবেন, 2 বছর কাগজ করা হয়েছে, মাত্র 42,000 টাকায় দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এই মাত্র 42,000 টাকায় ফ্রিডমটা আপনারা পেতে পারেন মিরপুর 13 বাইকহাটে ভিউয়ার্স। আরেকটা কিংটন দেখতে পাচ্ছি, 2006 মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, মাত্র 32,000 টাকা দাম চাওয়া হচ্ছে, সম্ভবত হাটের সর্বনিম্ন বাইক এটাই, 10 বছরের কাগজ করা রয়েছে ভিউয়ার্স, এখনও ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 32,000 টাকায় একটা 3 নং পাবেন এই বাইক হাটে। তো ভিউয়ার্স দামাদামের অপশন রয়েছে, হয়তো 28, 29, 30-এর মধ্যে এই বাইকটা আপনি পেয়ে যেতে পারেন, যেহেতু এটা একটা আস্কিং প্রাইস ভিউয়ার্স। এরপরে আমরা একটা ডবল ডেকের পালসার দেখতে পাচ্ছি, 2019-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 11,000+ চলেছে, 45+ মাইলেজ রয়েছে, 2 বছরের কাগজ করা রয়েছে, 1,55,000 টাকা দাম চাওয়া হচ্ছে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চমৎকার একটা পালসার, ডবল ডেকের একটা পালসার, পালসারটা অনেক এখনও অনেক ভালো রয়েছে, প্রায় শোরুম কন্ডিশন কাছাকাছি রয়েছে, চাকাগুলোও অরিজিনাল চাকা রয়েছে এবং ভালো ভালো রয়েছে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন পালসারটা অনেক সুন্দর কন্ডিশন রয়েছে ভিউয়ার্স। এই বাইক হাটের এক কর্মকর্তা এই মতো বললো, এই পালসারটা আমার ভিডিওর পক্ষ থেকে আমার ভিডিওর ভিউয়ার্স আসলে 5,000 টাকা ডিসকাউন্ট দিবে, বিডি মার্কেট নিউজ। দেখেন একটু ভালো করে দেখেন। বিডি মার্কেট নিউজের পক্ষ থেকে 5000 টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ির জন্য 50 ভিউয়ার্স নাম্বার। তো ভিউয়ার্সের উদ্দেশ্যে বলতে যাচ্ছি বিডি মার্কেট প্লেসের জন্য প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে 5000 টাকা ডিসকাউন্ট বাইকহাটের পক্ষ থেকে 50 সিরিয়ালের নাম্বার। আর গাড়িটা তো দেখতে পাচ্ছেন খুব শোরুম কন্ডিশন একটা গাড়ি, খুব ফ্রেশ একটা গাড়ি, 50 সিরিয়াল একটা গাড়ি, স্মার্ট কার্ড ফার্স্ট মালিক। সো আপনারা যারা বাইক দেরি না করে চলে আসবেন প্রতি শুক্রবার বাইকহাটে, প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাইকহাট চলে। আপনারা এসে অবশ্যই বলবেন বিডি মার্কেট নিউজের কথা, তাহলে এখানে অবশ্যই 5000 টাকা ডিসকাউন্ট পাবেন, 150,000 আজকের জন্য ডিসকাউন্ট। ভিউয়ার্স আপনারা একটা পালসার দেখতে পাচ্ছেন 2009 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন, 73000 কিলো চলেছে, 40 প্লাস মাইলেজ পাবেন, এখন 10 বছর কাগজ করা হয়েছে, 85000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। ভিউয়ার্স এরপরে আমরা আরেকটা টিভিএস মেট্রো দেখতে পাচ্ছি, যেটা 2018 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন, 2 বছর কাগজ করা হয়েছে, 67000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে টিভিএস মেট্রো। ভিউয়ার্স এরপরে আমরা আরেকটা র্যাপিডো দেখতে পাচ্ছি, একটা রোড মাস্টার র্যাপিডো দেখতে পাচ্ছি, 2018 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 23,000 প্লাস চলেছে, 2 বছর কাগজ করা হয়েছে, মাত্র 85,000 টাকা দাম দেওয়া হচ্ছে। ভিউয়ার্স এরপরে আমরা আরেকটা পালসার দেখতে পাচ্ছি, যেটা 2014 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 30,000 প্লাস চলেছে, 35 প্লাস মাইলেজ পাবেন, এখন 2 বছর কাগজ করা হয়েছে, মাত্র 92,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। ভিউয়ার্স এরপরে আরেকটা আমরা গামারি দেখতে পাচ্ছি, যেটা 2018 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 24,000 প্লাস চলেছে, 2 বছর কাগজ করা হয়েছে, মাত্র 80,000 টাকা দাম চাওয়া হচ্ছে। ভিউয়ার্স আবারও মনে করে দিচ্ছি মিরপুর 13 BRTA এর পিছনে এই বাইকহাটটি বসে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর ভিউয়ার্স অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের পরবর্তী প্রত্যেক কন্টেন্ট দেখুন, আপনার পছন্দের বাইক পেয়ে যেতে পারেন। ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।